আমার প্রিয় ছোট ছোট সোনামণিরা, আশা করি সকলে ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত সমাধান সংখ্যাকার দিয়ে কিভাবে আমরা বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা এবং জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করব সেটা লক্ষ্য করব। পৃষ্ঠা নম্বর 16 ও 17 পৃষ্ঠায় সংখ্যাকার দিয়ে জোড় বিজোড় সংখ্যা এবং বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করা শিখব। তো চলো আমরা দেখি কিভাবে বৃহত্তর ক্ষুদ্রতর এবং জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করব। তো প্রথমে আমরা 8, 5, 0, 2, 7 এই সংখ্যাগুলোকে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কিভাবে আমরা জোড় বিজোড় সংখ্যা তৈরি করি সংখ্যাকার দিয়ে। তো প্রথমে আমরা বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় করব। বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় করব, তো সেটা হলো আমাদের এখানে 8, 5, 0, 2, 7 এই সংখ্যাগুলো আছে। তাহলে এখান থেকে আমরা বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় করব। তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু 1, 2, 3, 4, 5 সংখ্যা, তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সংখ্যাগুলোর ভিতরে পাঁচ সংখ্যার ভিতরে আমাদের কোনটা বড়, এখানে 8, 5, 0, 2, 7 দেখতে হবে কোন সংখ্যাটি বড়। তাহলে এখানে 8 সংখ্যা হচ্ছে বড়, তাহলে আমরা প্রথমে 8 লিখব। তারপরে 8-এর আগে আছে 7, অর্থাৎ 8-এর আগে 7, তাহলে 7 লিখব। তারপরে আছে আমাদের 5, তাহলে 5 লিখব। দেন তারপরে আমরা 2 লিখব, 2-এর পরে আমরা 0 লিখব। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 8, 7, 5, 2, 0 এটা হচ্ছে, অর্থাৎ 87,520 হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় করব। ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যেভাবে বৃহত্তর সংখ্যা সাজিয়েছি ঠিক তদ্রূপ তার উল্টোটাই আমরা সাজালে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তাহলে ক্ষুদ্রতর সংখ্যা কিভাবে আমরা প্রথমে, যেহেতু আমরা শূন্য আছে বৃহত্তর সংখ্যার শেষে, তাহলে শূন্য আমরা লিখতে পারবো না। প্রথমে আমরা শূন্য লিখতে পারবো না এই কারণে, যেহেতু শূন্য লিখতে গেলে আমাদের শূন্যর কোনো মানে হয় না, মান হয় না, যেহেতু ডান পাশে যদি শূন্য থাকে তাহলে সেটার মান আসে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 0, 2, 5, 7, 8, কিন্তু আমরা সংখ্যাটা যখন প্রকাশ করব তখন আমরা লিখব 2, 0, 5, 7, 8, অর্থাৎ 20,578। এবার আমরা দেখব যে কিভাবে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি। তা চলো আমরা সেমভাবে আরেকটি অঙ্ক সমাধান করব। অঙ্কটি সেটা খুবই সহজ, এটাকে এই অঙ্ক থেকে আমরা এই ছয় সংখ্যা থেকে আমরা ক্ষুদ্রতর বৃহত্তর এবং জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করতে শিখব। তাহলে সংখ্যাগুলো আছে 0, 1, 3, 4, 7, 9, এটা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 17 পৃষ্ঠায় অঙ্কটি আছে। তো আমরা প্রথমে বৃহত্তর সংখ্যা নির্ণয় করব, তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? বৃহত্তম সংখ্যা, যেহেতু বৃহত্তম বলতে বড়, তাহলে আমরা আগে বড় সংখ্যাটি নির্ণয় করব। তো সর্বপ্রথম আমাদের বড় সংখ্যাটি আছে 9, তাহলে 9 লিখব। 9-এর পরে আছে 7, 7 লিখব। দেন তারপরে আছে 4, দেন তারপরে আছে 3, তারপরে আছে 1, তারপরে 0। তো এটাকে আমরা লিখব 9, 7, 4, 3, 1, 0, অর্থাৎ একক, দশক, শতক, সহস্র, অযুর, লক্ষ, 9,74,310, এটা হলো আমাদের
বৃহত্তম সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, দুই থেকে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই বৃহত্তম সংখ্যার বিপরীত, অর্থাৎ শূন্য এক, সরি, শূন্য এক তিন চার সাত নয়। তা আমরা প্রথমে শূন্য আছে, এই শূন্যটা আমরা বসাতে প্রথমে পারবো না, কারণ শূন্য প্রথম স্থানে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। অর্থাৎ সঠিকভাবে প্রকাশ করতে গেলে আমাদের শূন্যটা দ্বিতীয় স্থানে বসাতে হবে। তাহলে দ্বিতীয় স্থানে হলে প্রথমে আমরা এক লিখব, তারপরে শূন্য তিন চার সাত নয়, অর্থাৎ 1,03,479। তো এটাকে আমরা এবার বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা তৈরি করব। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যাটা কি? বৃহত্তম বিজোড় সংখ্যা বলতে এই সংখ্যা কাঠগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, তাহলে নয়, আমাদের নয় সংখ্যাটি সবচেয়ে বড়, তাহলে নয় আমাদের বিজোড় সংখ্যা, তাহলে নয়টা আমাদের সর্বশেষে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে বৃহত্তম বিজোড় সংখ্যা সাত লিখব, সাত চার তিন এক শূন্য নয়, এটা আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যা। এবার চার দাগে আছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে চার, তাহলে চারটা আমাদের সর্বশেষে রাখতে হবে। তাহলে আমরা কি লিখব, এক শূন্য তিন সাত নয় চার, এটা আমাদের ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এই ক্ষুদ্রতম জোড় সংখ্যা আমরা নির্ণয় করব এবং আরেকটি অঙ্ক এর সাথে আমরা সংযুক্ত করব পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও 18 পৃষ্ঠায়, পৃষ্ঠা নম্বর 18, 18 পৃষ্ঠায় পরবর্তী ভিডিও, 18 পৃষ্ঠায় সম্পূর্ণ অনুশীলনী, অর্থাৎ 1.6 অনুশীলনী 2, অনুশীলনী 2 সম্পূর্ণ পৃষ্ঠার, অর্থাৎ এখান থেকে আমরা সম্পূর্ণ অনুশীলনীটা আগামী ভিডিও আপলোডের সময় এটা আমরা সম্পূর্ণ সমাধান দিয়ে দেব। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটু বেশি চাওয়ার হলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। ততক্ষণে সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।